হ্যালো বিবার ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্পেশাল রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন কোনো নারকেল কর্নি ছাড়া এভাবে কীভাবে কুড়িয়ে নেবেন এই প্রসেসিংটা আর হচ্ছে আস্তা নারিকেল এই যে এইভাবে কীভাবে বের করবেন খুব সহজে দুই মিনিটে বের করা যায় আস্তা নারিকেল তো চলুন আমরা প্রসেসিংটা রেডি করে নিই দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন নারকেলটা আমি সুন্দরভাবে সিলে নিয়েছি এখন আমি কালো প্লাস্টিকে প্যাকিং করে নিচ্ছি যে কোনো প্লাস্টিক দিয়ে প্যাকিং করে নিলে হবে যে দেখতে পাচ্ছেন আমি এক হাতে ভিডিও করছি তাই আমার একটু আনিজি হচ্ছে তো প্লাস্টিকে ভালোভাবে মুড়িয়ে নিব আমি যেভাবে মুড়িয়ে নিলাম এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব কমসে কম বারো ঘন্টা অবশ্যই রাখতে হবে ডিপ ফ্রিজে তো আমি বারো ঘন্টার বেশি রেখে দিয়েছি তো বারো ঘন্টা যদি বেশি রাখা হয় তাহলে অবশ্যই এক ঘন্টা আগে এক দেড় ঘন্টা আগে বের করে নেবেন তো আমার যেহেতু বারো ঘন্টা বেশি হয়ে গেছে আমি এক ঘন্টা আগে বের করে রেখে দিয়েছি যে এখন আমি বের করে নিলাম বের করে আমি এভাবে নর্মালে এক ঘন্টা রেখে দিয়েছি তো রাখার আগে আমি পানি বের করে নিয়েছি পানি বের করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি তো বের করার পরে যেভাবে এভাবে আস্তে আস্তে এভাবে বাড়ি দিয়ে ফাটিয়ে নেবেন নারকেলটাকে যে কোনো ভারী কোনো হাতুরের সাহায্য দিয়েও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে নিবেন আস্তে আস্তে এভাবে ভারী দিয়ে এক পর্যায়ে যখন ফেটে যাবে সব সাইজে সব সাইডে যেভাবে চামড়াটা বের করে দিবেন এই যে উপরের শক্ত অংশটা খুব সহজে বের করতে পারবেন আলাদা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে নিচ্ছি খুবই সহজ এভাবে করলে আর আগুনে শিখিয়ে বা গ্যাসের চুলায় শিখিয়ে যেটা করা হয় ওটা একটু রিক্স থাকে কারণ হচ্ছে গরম থাকে খুব তো এভাবে করলে আমার কাছে খুব ভালো লেগেছে আমি আগুনে শিকিয়ে চুলার মধ্যে ওইটাও করে দেখেছি তো আমার কাছে ওটা খুব আনিজি লাগছিল তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সহজে করা যায় এভাবে একদম কালো অংশগুলোও উঠে যায় এই যে দেখেন যে যেগুলো একটু লাল লাল অংশগুলো রয়ে গেছে আমি ছুরি দিয়ে সুন্দর করে ছিলে নিব ওই যেভাবে করবেন আমার ছুরিতে একটু ধার নেই সেই জন্য একটু কষ্ট ইয়ে হচ্ছে শক্ত লাগছে তো আপনারা চাইলে ওই যে ক্ষীরা শসা যেগুলো দিয়ে ছিলা হয় ওগুলো দিয়েও ছিলতে পারবেন তো ওভাবে ছিললে হচ্ছে মাংসটা অর্ধেকটা প্রায় চলে যায় তো আমি খুব পাতলা করে ছিলে নিব এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি যেভাবে সিলে নিয়েছি খুব পাতলা করে আমি ছিলে নিয়েছি উপরের অংশটা কারণ হচ্ছে কালো অংশটা প্রায় চলে গেছে তো আমি এখন নারিকেলটাকে করিয়ে নিব একটা ব্লেন্ডারের সাহায্যে অর্ধেকটা এই যে দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিচ্ছি আমি এভাবে টুকরো করে কেটে নেবেন যে এভাবে তো আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এভাবে খুবই সহজ কোনো কোন ছাড়া এভাবে ব্লেন্ডারে করে নেবেন খুব সহজে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ব্ল্যান্ড করে নিব এই যে ব্লেন্ডার মেশিনে আমি ফিটিং করে নিয়েছি ব্ল্যান্ড করে করে নিচ্ছি তো আমি এই নারিকেলটা আমি লোকাল মুরগি মাংস দিয়ে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনি চাইলে আর চেয়ে আরও ঘোরা করতে পারবেন তো আমার কাছে এভাবেই ভালো লাগে তো আমি এভাবে করে নিয়েছি সো ফ্রেন্ডস আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ